আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চট্টগ্রামের আরেকটা বিশেষ খাবারের রেসিপি নিয়ে চলে এলাম, তৈরি করে দেখাবো মেজবান ডাল। চেষ্টা করেছি পুরো রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। মেজবান ডাল রান্না করতে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড়, চর্বি এবং মাংস মিলিয়ে পুরো 1 কেজি আছে। অবশ্যই মাংসের চেয়ে হাড়ের পরিমাণটা এখানে বেশি আছে, তবে চাইলে আপনারা গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন। অন্য পাশে আমি বুটের ডাল নিয়েছি 250 গ্রাম। এখানে বুটের ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বুটের ডালটা খুব সহজেই নরম হয়ে যাবে যখন আমি সেদ্ধ করব। প্রথমে ডালটা সেদ্ধ করে নেব, এর জন্য একটা হাঁড়িতে আমি ডালগুলো চড়িয়ে দিলাম এবং 4 কাপ পরিমাণ পানি দিয়ে ডালটা আমি সিদ্ধ হতে চুলায় বসিয়ে দিয়েছি। আর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ লবণ। এই 3টে উপকরণ দিয়ে ডালটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। চুলার আঁচ মাঝারি রেখে ডালটাকে সিদ্ধ করতে হবে এবং অবশ্যই 50%-এর মতো ডালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। খুব বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু রান্নার সময় ডালটা পুরোপুরি গলে যাবে। যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ডালটাকে নামিয়ে নেব। যেহেতু ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এটি সিদ্ধ হতে 10 থেকে 15 মিনিটের বেশি একেবারেই লাগবে না। 50%-এর মতো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ডালের পানিটা ছেঁকে নেব। ডালের পানিটা কিন্তু আমি ফেলে দেবো না, পরবর্তীতে মাংস রান্নার সময় এই পানিটা আমি ব্যবহার করব। ডাল এবং পানি আলাদা করা হয়ে গেছে, এবার আমি মাংস রান্নায় চলে যাচ্ছি। মাংস রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাঝারি আছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। ট্রেডিশনালি মেজবান ডালটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়, তবে আপনারা চাইলে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো মিলিয়ে রান্না করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। একই সাথে কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5 থেকে 6টা সবুজ এলাচ, 1টা বড় কালো এলাচ, 1টা স্টার মশলা বা তারামরি বলা হয়, 2টো দারচিনি এবং 4 থেকে 5টা লং। এই গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আর গরম মশলাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এতে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে আছে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, লবণ নিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, জয়ফল জয়ত্রীর গুঁড়া আছে 1/2 চা চামচ এবং রাঁধুনি আছে 1/2 চা চামচ পরিমাণ। এই সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দেব কী কী মশলা আমি ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য আমি কিছুটা পানি এখন ব্যবহার করব। প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, এতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। মশলাগুলো ভালোভাবে যখন ভুনা হয়ে যাবে তখন আমি এতে বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলার মধ্যে আছে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ চীনা বাদাম বাটা, 1 টেবিল চামচ পুস্তদানা বাটা এবং 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। এগুলোকে এখন আমি মশলায় দিয়ে দেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে আমি সমস্ত মশলা খুব ভালোভাবে ভুনে নেব। এই ক্ষেত্রে আপনারা চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার সমস্ত মশলা যখন খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ধরে ভুনা হয়ে যাবে তখন আমি এতে মাংস দিয়ে দেব। মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে ভুনা হয়ে গেলে এবার আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার জাল মিডিয়াম অবস্থায় আছে। মাংসগুলো দেওয়া হয়ে গেলে 10 থেকে 15 মিনিট আমি চুলার জাল মাঝারি রেখে মাংসগুলোকে রান্না করে নেব। প্রথম অবস্থায় মাংসে কোনো ধরনের পানি অ্যাড করব না, কারণ এই মাংস থেকেই প্রচুর পরিমাণে পানি উঠবে এবং এই পানিটা দিয়েই খুব ভালোভাবে মাংসটা
কষানো হয়ে যাবে। তাহলে ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসে প্রচুর পরিমাণে পানি উঠতে শুরু করেছে, আরও অনেক পানি উঠবে এবং এই পানিটাই কিন্তু আবার শুকিয়ে যাবে। তো এই প্রসেসটা কমপ্লিট হতে 30 মিনিটের মতো সময় লাগবে, অর্থাৎ আরও 15 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে লো আর মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে অপেক্ষা করছি। তাহলে ফিরে আসছি আরও 15 মিনিট পর। টোটাল 30 মিনিট হয়ে গেল আমি মাংসগুলো চুলায় বসিয়েছি। এর মধ্যে মাংস থেকে যে পানি উঠেছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে, অর্থাৎ মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংস সিদ্ধ করার জন্য আমি এতে পানি অ্যাড করব। যেই পানিটা আমি ডাল থেকে ছেঁকে রেখেছিলাম সেই পানিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 3 কাপ পরিমাণ পানি আমি মাংসে দিয়ে দিচ্ছি। এই পরিমাণ পানিতেই কিন্তু মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাহলে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফিরে আসছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। প্রায় 1 ঘন্টা হলো আমি মাংসটা চুলায় বসিয়েছি, এরই মধ্যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে যে ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আমার চুলার জাল এখন লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। যে ডালটা আমি 50% সিদ্ধ করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিলাম, সাথে 10-12টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি আস্তই রেখেছি, ফেড়ে দেইনি, ফেড়ে দিলে আবার অনেক বেশি ঝাল বের হয়ে যাবে। এবার ডালের সাথে খুব ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে আমি ডালগুলোকে মাংসের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এরপর ঝোলের জন্য আমি এতে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। তবে আপনারা যদি ঝোলটা বেশি চান আরও 1 কাপ পরিমাণ পানি আপনারা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেব এবং ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ডাল এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। চমৎকার একটা স্মেল বের হয়ে আর দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে। এবার আমি মাংসে বাগার দেব। এর জন্য এই চুলার জালটা আমি একদম কমিয়ে রেখেছি। বাগারের জন্য অন্য একটা পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে। আর এখানে আমি কিছু শুকনা মরিচ ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচটা বাদও দিতে পারেন। আমি 4 থেকে 5টা শুকনো মরিচ বাগারে ব্যবহার করছি। এবার গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করছি। যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে আমি এটা সরাসরি মাংসে দিয়ে দিচ্ছি। বাগারটা মাংসে দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে চুলার জাল বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ডাল। প্রিয় দর্শক, যারা এই ডালটা খেয়েছেন তারা তো জানেনই কতটা টেস্টি, আর যারা খাননি তাদের জন্য আমার এই আজকের রেসিপি। চুলার জালটা বন্ধ করে আমি 4 থেকে 5 মিনিট এটাকে এভাবেই রেখে দেব। তারপর আমি এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা মেজবান ডাল ট্রাই করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর আপনাদের তৈরি করার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। সবাই অনেক ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।